নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব কর্মকার, এডুকেশন ওর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে জিনিসটি কভার করো সেটা হলো সম্প্রতি যে হিমা দাস আসামের যে অ্যাথলেটিক্স রয়েছে সে কিনা পুরো ভারতের মুখ উজ্জ্বল করেছে, ঠিক আছে, বিশ্বের মঞ্চে তাকে বিভিন্ন অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। তো সেসব বিষয়ে অবশ্যই জানাবো এবং ভিডিওটি পুরোটা দেখুন, কারণ হিমা দাস সম্পর্কে কিন্তু আগামী পরীক্ষাগুলোতে 1 নম্বর 2 নম্বরের অন্তত কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবেই, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই আরও নতুন ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে পাওয়ার জন্য প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে, এবং অলে গিয়ে বেল অপশনটা প্রেস করে দিবেন। এবং ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। তো চলুন, তো বন্ধুরা, হিমা দাস আজকে কভার করব। তার আগে বলে রাখি, হিমা দাস ব্যথা চর্চিত বিষয় যেটা কিন্তু আগামী দিনের ভবিষ্যতে যেসব পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো সবগুলোতেই কিন্তু কমন যোগ্য ছিল কিছু কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে জানিয়ে রাখি, এটা হলো হিমা দাসের ছবি, ঠিক আছে। হিমা দাস জন্ম কবে হয়েছিল? হিমা দাসের জন্ম হয়েছিল 9th January 2000 সালে, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পারছেন তার বয়স খুবই কম, 2019 যদি সে হিসাবে ধরি তাহলে 19 বছর প্লাস চলছে। কেমন পরবর্তী পেয়ে চলে আসছি বন্ধুরা, পরবর্তীতে হলো হিমা দাস কোন রাজ্যের বাসিন্দা? হিমা দাস হলো অসমের নগাঁও ডিস্ট্রিক্টের বাসিন্দা, ঠিক আছে। পরবর্তী পেয়ে চলে আসছি হিমা দাস এর তার কোচের নাম কি? কোচের নাম হলো নিপুণ দাস, কারণ কোচের নামটা যাওয়া দরকার, কোনো না কোনো স্টুডেন্টের জন্য তার গুরু খুবই দরকারি, অর্থাৎ সেজন্য ক্ষেত্রে নিপুণ দাস। পরবর্তী পেয়ে চলে আসছি ধিং এক্সপ্রেস, যেটা এনে ইংলিশে লেখা থাকবে আপনাদের কোশ্চেনের ইংলিশে আসে তাহলে ধিং, DHING, ধিং এক্সপ্রেস বা ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? নামে পরিচিত হিমা দাস। পরবর্তী পেয়ে চলেছি বন্ধুরা, হিমা দাসের পিতার নাম কি? হিমা দাসের পিতার নাম হলো রঞ্জিত দাস। তার মাতার নাম কি? তার মাতার নাম হলো জোনালী দাস, ঠিক আছে। পরবর্তী পেয়ে চলেছি বন্ধুরা, পরবর্তীতে হলো হিমা দাস কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার? অ্যাডিডাস। পরবর্তী পেয়ে, এটা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাহলে কোন কোম্পানির? অ্যাডিডাস কোম্পানির। পরবর্তী পেয়ে চলেছি বন্ধুরা, পরবর্তীতে হলো ইউনিসেফ কোন ভারতীয় খেলোয়াড়কে ইউথ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে অ্যাম্বাসেডার বানিয়েছে? সেটা হলো কে? হিমা দাস। পরবর্তী পেয়ে চলে আসছি বন্ধুরা, পরবর্তীতে হলো আসাম রাজ্যের স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে? স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো হিমা দাস। পরবর্তী পেয়ে যেটা রয়েছে এটা হলো কোন বছর হিমা দাসকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? 2018 সালে, ঠিক আছে। পরবর্তী পেয়ে চলে যাচ্ছি এশিয়ান গেমস 2018তে 400 মিটার দৌড়ে কোন পদক জিতেছিলেন তিনি? এটা কিন্তু 2018তে সিলভার পদক জিতেছিলেন। পরবর্তী পেয়ে চলে যাচ্ছি বন্ধুরা, পরবর্তীতে হলো হিমা দাস 2019, ঠিক আছে, 2019 কেমন 2019 সালে কতগুলি সোনার পদক জিতেছিলেন? তো কতগুলি সোনার পদক জিতেছিলেন? 5টি। পরবর্তী পেয়ে চলে যাচ্ছি বন্ধুরা, পরবর্তীতে হলো 2 জুলাই 2019 পোজানান অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে, যেটা পোল্যান্ডে আয়োজিত হয়েছিল, ঠিক আছে, কোথায় আয়োজিত হয়েছিল? পোল্যান্ডে আয়োজিত হয়েছিল, সেটাতে 200 মিটারে হিমা দাস কোন পদক জিতেছেন? কী হবে উত্তর? গোল্ড। কত সময় লেগেছিল? 23.65 সেকেন্ড, অর্থাৎ 200 মিটার দৌড়ে 23.65 সেকেন্ড সময় লেগেছে। এরপরটা হলো 7ই জুলাই, ঠিক আছে। তো 7ই জুলাই যেটা রয়েছে সেটা হলো পোল্যান্ডে আয়োজিত কুন্টো অ্যাথলেটিককে আয়োজিত যে হিমা দাস 200 মিটারের দৌড় ছিল হয়েছিল সেটাতে পদক জিতেছে গোল্ড, এবং কত সময় লেগেছে? 23.97 সেকেন্ড। পরবর্তী পেয়ে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নটি হলো 13ই জুলাই 2019 ক্রেচ রিপাবলিকে আয়োজিত ক্ল্যাডেনো অ্যাথলেটিক্স মিটে 2019 যেটা হয়েছে সেটা হিমা দাস কোন পদক জিতেছে? উত্তর হবে কি? গোল্ড। কত সময় লেগেছে? 23.43 সেকেন্ড, ঠিক আছে। তার আগে জানিয়ে রাখি, এগুলো সবগুলো একটু জেনে রাখা ভালো, কেমন, এতটা ডিটেলসে আসবে না যদিও, তো আপনাদেরকে ডিটেলসটা জেনে রাখা ভালো। পরবর্তীতে এটি রয়েছে 17ই জুলাই 2019 ক্রেজ রিপাবলিক আয়োজিত তাবল অ্যাথলেটিক্স মিটে 2019 200 মিটার দৌড়ে কোন পদক জিতেছেন? উত্তর হবে কি? গোল্ড। 23.25 সেকেন্ড। পরবর্তী পেয়ে চলে আসছি বন্ধুরা, পরবর্তীতে হলো 20 জুলাই 2019 ক্রেজ রিপাবলিকে আয়োজিত চ্যাম্পিয়ন মুভ মেস্ট্রো গ্র্যাপিতে, ঠিক আছে, গ্র্যাপিতে 400 মিটারের দৌড়ে কোন পদক জিতেছেন? উত্তর হবে কি? গোল্ড। এটা কত সেকেন্ডে? 52.09 সেকেন্ডে জিতেছে।
পরবর্তী বিয়ে চলেছে বন্ধুরা, পরবর্তীতে হলো 2018 আন্ডার 20 মহিলা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 400 মিটার দৌড়ে কোন পদক জিতেছেন, এটাও খুবই ইম্পর্টেন্ট। কোল জিতেছিলেন 51.46 সেকেন্ডে। ঠিক আছে, তো আশা করছি হিমাদাস সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনাকে এর সাথে জানাবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটা প্রেস করবেন, তাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে আপনি পেয়ে যাবেন। তো এখানেই শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।